পদ্মা নদীতে প্রচণ্ড স্রোতের কারণে তিন ও চার নম্বর ঘাট বিলীন হওয়ায় শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরি স্বল্পতার কারণে শিমুলিয়া ঘাটে নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে 200+ ছোট বড় যানবাহন। বারবার ফেরি চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এই নৌ রুটের যাত্রীরা। শিমুলিয়া ঘাটের বিআরডব্লিউটিসির ব্যবস্থাপক শাফায়াত আহমেদ জানান, তীব্র স্রোতের কারণে গত কয়েকদিন যাবৎ ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল চার নম্বর ফেরিঘাট বিলীন হওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আজ সকাল থেকে সাতটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে 200+ গাড়ি।